কোন নারীর প্রতি যদি হঠাৎ আমার নজর পড়ে যায় নাটকের কোনো নায়িকা সিনেমার কোন নায়িকা গায়িকার উপর যদি আমার হঠাৎ নজর পড়ে যায় শুধু লাইফ কোন একটা নারীর উপর নজর এটা না লাইফ যাকে দেখলেন সরাসরি এটাও নাটকে দেখলেন এটাও সিনেমায় দেখলেন এটাও কোন জায়গায় একটা পোস্টার টানো সেখানেও এটাও কোন জায়গায় একটা ফটো অর্ধ লগ্ন করা নারীর ফটো এটাও এটার উপর যদি আপনার হঠাৎ নজর পড়ে কি করবেন নবীজি বলেন আমার অনি আনাসরিফা বাসরি আল্লাহর নবী আমাকে বললেন তরি গতিতে যেন আমি আমার দৃষ্টি নিচের দিকে ফিরিয়ে নেই কি গতিতে আমি অনুবাদটা এই জায়গায় করছি কি গতি দ্রুত নিচের দিকে দৃষ্টি আনতে হবে আমরা নজর শুধু রাস্তাঘাটে কোনো নারী দেখলে তার উপর থেকে হেফাজত নাটকের নায়িকা এনে নজর হেফাজত সিনেমার নায়িকা থেকে নজর হেফাজত গায়িকা থেকে নজর হেফাজত কোন ফটুর মধ্যে একটা নারী তার থেকে নজর হেফাজত করতে হবে ভাই বুঝে আসছে কথাটা রাস্তাঘাটে উপরের দিকে তাকাবেন না নিচের দিকে না স্বাদের উপরে রাস্তার থেকে ঝামেলাস কোথায় পালন করবেন হ্যাঁ স্বাদের উপরে নবীজি ঠিক আছে আছে নবীজি প্রায় সময় আকাশে তাকিয়ে থাকতেন তা আপনি নবীজির এই শূন্যটা পালন করেন স্বাদে উঠে কারণ রাস্তা থেকে উপরে তাকাইলে আছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন হিফজুল লিসান জবান হেফাজত বলেন কি হেফাজত এই জবান দিয়া কারো আমরা গীবত করব না মিথ্যা কথা বলবো না নাসাই শরীফের দুই দুই তিন তিন ওলামারা সারা অন্যরা বলেন কত হইছে দুই দুই তিন তিন কত হয় দুই হাজার নাসাই শরীফের এই হাদিসের এই শব্দগুলো আমি বলাই কেন আমাদের মুসলমানদের মধ্যে এই চর্চাগুলো শুরু হয়ে যাবে

তাহলে জবানকে হেফাজত করা মন দিয়ে শুনবেন মুস্তাদ আহমদ কিতাবের নাম তাকরিজুল মুসনাদ হাদিস নাম্বার তেরো হাজার আটচল্লিশ নাম্বার হাদিস আমার দিকে তাকান জবান কল ইমান কয়টা শব্দ বললাম জবান কল ইমান দেখেন আমার আঙ্গুলের দিকে তাকান এটার নাম জবান এটার নাম কল এটার নাম ইমান এবার বলেন তো এটার নাম এটার নাম এটার নাম

কথা বললে ভালো কথা বলেন কথা বললে কি কথা বলবো ভালো কথা না পারলে চুপ থাকবো কথা বললে ভালো কথা বলবো না পারলে চুপ থাকবো জবাব বুঝতেছিলাম তিরমিজি শরীফে ষোলো নাম্বার হাদিস নবীজি সাহাবা মুআয ইবনে নদী আল্লাহ তাআলা আনহু বর্ণনা তিনি বলেন কুনতুম আ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ফি আমি আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম فاصبحت قريبا منه ونحن نسيت একদিন আল্লাহর নবীর কাছে কাছে বসে গেলাম আল্লাহর নবীকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ اخبرنی بعمل يدخلني الجنه ويبعدني من النار হুজুর আমাকে এমন একটা আমলের কথা আপনি বলে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছেয়া দিবে জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে আল্লাহ নবী তাকে তাকেvast আমলের কথা বললেন জুড়ে বলেন কয়টা 1 নম্বর তা'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ আল্লাহর এবাদত করবা শিরিক করবা না দুই নাম্বার ওয়াতাকিমুস সালাত নামাজ কায়েম করবা তিন নম্বর ওয়াতুতিয যাকাত যাকাত করবা চার নম্বর ওয়াতাহাজ্জুল বাইতা হাজ্জ করবা সামর্থ্যবান হলে পাঁচ নম্বর ওয়াতাসুমু রমাদান রমজান মাসের রোজা রাখবা পাঁচটা এবাদতের কথা বলে দেওয়ার পর নবী ওই বললেন আলা আলা আবওয়াবিল খাইর আমি কি তোমাকে কল্লানের দরজা সমূহের কথা বলবো না সাহাবা বললেন জি হুজুর বলেন আল্লা নবী বলেন কল্লানের দরজা হলো তিনটা জোরে বলেন কল্লানের দরজা কয়টা এক নাম্বার না, রোজা হলো কল্যাণের দরজা রোজা কল্যাণের দরজা রমজান মার যত বেশি গুনাহ মুক্ত কাটান তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের মালিক হয়ে যান এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা দুই নাম্বার ওয়াস সাদাকাতু তুফিয়ুল খাতায়া কামায়ুফিয়ুল মাউন্নার صدকা যেমন ভাবে পানি যেমন ভাবে আগুনকে নিবা দেয় সৎকা এমন ভাবে গুনা মিটা দেয় এক নাম্বার রোজা হলো কল্যাণের দরজা দুই নাম্বার সৎকা হলো কল্যাণের দরজা তিন নাম্বার রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়া বলেন রাতের বেলা কি পড়া তাহাজুদের নামাজ পড়া তাহলে কল্যাণের দরজা তিনটা রোজা রাখা সৎকা করা তাহাজুদের নামাজ পড়া এই হাদিস কিন্তু শেষ হয় নাই তিরমিজি মেজি শরীফের ষোলো নাম্বার হাদিস এই বড় হাদিস

প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম ইসলাম এরপরে বললেন আমুদুহু আসসালা এই সকল জিনিসের কটির নাম হলো নামাজ ওয়া আল ইসলাম আমুদুহু আসসালা ওয়া আল জিহাদ মুসলমানদের সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা এই কথা বলার পর নবীজি বললেন এই যে তোমার এবাদতের কথা বললাম নামাজের কথা বললাম রোজার কথা বললাম হজের কথা বললাম জাকাতের কথা বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম এই সবগুলার সার নির্যাস কি তোমাকে বলবো না নবীজি বলে মাসকে হুজুর আরো বাকি আছে এইগুলা বলার পরও সার নির্যাস বাকি নবীজি কয় সার নির্যাসটাই তো কইনি আল্লাহ আদুলুকা আলা মিলা zalika kulli সবগুলার শারনী যে আসলো আল্লাহ নবিয়া খজা বিলিসানি নবীজি তার জবান এইভাবে বললেন ধরার পর আল্লাহ নবী বললেন মুআয কুফ আলাইকা 하자 এটাকে নিয়ন্ত্রণ করবা এই জবা তুমি নিয়ন্ত্রণ করবা তাহলে তোমার উপরের ইবাদতগুলার গাম আছে উপরে এবাদগুলাৰ দাম তুমি তোমার এই জবান নিয়ন্ত্রণ করবা। হজৰত মু আজ প্ৰশ্ন কল্লে নিয়া রসুল আল্লাহ ইন্ন আলা মুগা হুজুর কথার কারণে কি আমাদেরকে ধরা হবে আমাদেরকে জাহান ফেলা হবে আল্লাহ নবী জবাব দিলেন মুয়াজ আল্লাকুব বুননাস ফিন নারি আলা উজুহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম এই মুখের কারণে মানুষের মাথা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন নাউযুবিল্লাহ জবানের কারণে এই মুখের কারণে অনেক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন। পাগুলা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাদেরকে জাহান নামের মধ্যে ফেলবে বলেন নাউযুবিল্লাহ তাহলে বলেন তো জবানের অপরাধটা কি ছোট না বড় জবানের কারণে কম মানুষ জাহাজ নামে যাবে না বেশি মানুষ জাহাজ নামে যাবে আল্লাহ আমাদেরকে জবানের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বুখারী শরীফের 6473 নম্বর হাদিস শুনেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক বিষয় নিয়ে বাদানুবাদ করতে নিষেধ করেছেন নবীজি বলেছেন আন্দাজি বিষয় নিয়ে তোমরা ঝগড়া করবা না এক মসজিদে নব্বই জন আমি নাচতে বলে আপনি হঠাৎ এইসা জুরে বললেন আমি বলছি না জোরে বলা না যায় যেটা বলছি না নব্বই জন বলে আসতে নিরানব্বই জন বলে আসতে আপনি হঠাৎ এক কোনা থেকে জোরে বইলা বুঝাইতেছেন আপনি খুব বুঝেন আমি জোরে বললেন আমার জন এমন না আপনি এক মসজিদে এসে হঠাৎ জোরে বললেন কৃষক একজন বলবে কি ঘটনা কি হইল ঘটনা আলেমরা বুঝবে কৃষক তো বুঝবে না তো যে মসজিদে নিরানব্বই জন আসতে বলে নব্বই জন আসতে বলে আপনি আসতেই বলেন এরপরে যদি আপনি বলেন না জোরে বলতে হবে জোরে না বললে হবে না আমিন না বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে আমিন বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে যে জিনিসটা নামাজের না বললেও নামাজ হবে এই জিনিসটা ঝগড়া কইরা লালবাগে এক বাপ আর ছেলে কথা কয় না আবার বলছি আমিন না বললে কি হবে কেউ যদি সূরা ফাতিহার পরে আমিন না পড়ে তাও নামাজ হবে এই আমিন পড়া আর না পড়া নিয়ে আমাদের পুরান ঢাকায় বাপ আর ছেলে ঝগড়া করে একজন আরেকজনের চেহারা দিয়ে থাকে না কেন এগুলা কেন ভাই এই অনর্থ বিষয় নিয়ে কেন মুসলমানদের মাঝে ঝগড়া কথা বুঝে আসছে সবার তাহলে বলেন তো আমি না বললে নামাজ হয় কি হয় না একটা মুস্তাহাব বিষয় নিয়ে কতদিন আর চলবে এগুলা এইগুলো আর কতদিন আপনাদেরকে খাওয়াবে তারাবি বিশ্বাস বাস এটা একটা মীমাংসিত বিষয় বারোশো চৌরাশি হিজড়ি পর্যন্ত মীমাংসা ছিল বারোশো তে ভারতের একজন বইলে ফেললো তার এক টাকা এই প্রথম ভারতের এই অ্যালার্জি ঘুরতে ঘুরতে বারোশো একানব্বইতে গেছে সৌদি আরব নসিব রেফাই নামে একজন বললো তারা ব্যাট টাকা নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই তাল দিয়া কয় হ্যাঁ তারা ব্যাট টাকা বারোশো চৌরাশি পর্যন্ত আলে আদিজ বলেন মাঝাবি বলেন লাভ বলেন সবাই বিশ্বাস করতো হঠাৎ একটা স্লোগান দিল আমি বহুত গবেষণা করে দেখলাম এটা মূলত আলে আদিস যারা তারাও তো মুসলমান আমরা মাঝাম মানি আমরাও মুসলমান এই মুসলমান ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানো আন্তর্জাতিক ষড়যন্ত্র একটা এটা কি দরকার আছে হঠাৎ করে এই একটা বইলা দেওয়া মুসলমান তাহাজুদ নামাজ জোর করে কেন তারা বানাবে না তারাবিরে জোর করে কেন তাহাজুদ বানাবে না আলাদা নামাজ তারাবি আলাদা নামাজ ভাই ঝগড়া হবে না আমল হবে আমল হবে আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম বুখারী শরীফের 6473 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন আন কিলা অর অর্থ কথা নিয়ে বাদানুবাদ করতে নবী নিষেধ করলেন দুই নাম্বার ওয়াকাসরাতিস সুআল প্রশ্ন করতে নবী নিষেধ করেন একদল লোক খালি বেশি প্রশ্ন করে

কাহিনী তো উনি এরকম এরকম নামা আমি বললাম ভাই আপনি বাসা থেকে মসজিদে শূন্যত করবেন না বাসায় কারণ আমি মসজিদে শূন্যতটা আমি ঠিক আছে আপনি বাসা থেকে বেরিয়েছেন পূর্ণামাজ পড়তে জোহর আমি নিয়ত হয়ে গেছে

আমি জমান দিয়ে গুণা করি নাই লজ্জাস্থান দিয়ে গুণা করি নাই এই দুই জিনিসের জামান দিয়ে দিলাম আল্লাহ নবী বলেন আজমান লাকাল জাননা আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেল তাহলে আরো সহজ হয়ে গেল আগে জানছিলাম ছয়টা এই হাদিস স্পেশাল বললেন দুইটা জবান লজ্জাস্থান আল্লাহ আমাদেরকে এইগুলা গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বুখারী শরীফের ছয় নাম্বার হাদিস

বিশ বছরের বুখারিতে হাদিস পড়ছে এখন উনি ফজরের নামাজের আগে হাদিসটা পাইছে প্রচন্ড শীতকাল পাইছে এক উপায় অজু ছাড়াও নামাজ হয় তো গত বিশ বছর ধরে মনে করেন সাইগুলা আব এই মসজিদে ইমামতি করে বেড়া পড়া বড় বছর বিশ বছর ইমামতি করে কয় বছর বিশ বছর বুখারি শরীফ পড়ে না পড়ায় এই ছেলে গিয়া মসজিদে ফজর পড়ছে কোন জায়গার হাদিস পাইছে বুখারিতে হাদিস পাইছে নবী নাক ডাইকা ঘুমায়া উইটা ওযু ছাড়া ফজর পড়াইছে হাদিসে আছে নাক ডাক নাক ডাক নাক ডাইকা ঘুমাইছে নাক ডাকলে ঘুম কি পাতলা হয় না গভীর হয় এই ঘুম থেকে উইঠা নবীজি ওযু ছাড়া নামাজ পড়ছে দলিল পাওয়া গেছে কথা পুরোপুরি শুনেন শেষ পর্যন্ত এখন গিয়া ইমাম সাহেব সাইকুল আদি সাহেব বছর উনি তারাবি নামাজ পড়ায় আবার বুহারিও পড়ায় ফজর পড়ছে উজু সারা প্রচুর শীত এভাবে মরিটুরি দিয়া চাদর টাদর আর আশেপাশে মুরব্বীদের কে কয় কি ব্যাপার এত মুরব্বী হয়ে গেছে আর কয়েকদিন মাঝে মাঝে উজু সারা আইছে মুরব্বীদেরকে বুঝায় কয় কেন ও সারাও মাঝে মাঝে নামাজ হয় যে আজকে তো আমি উজু করি নাই খুব বুক ফুলায় বলতেছে আর মুরব্বীরা তো বেসারা তো আসলেই জানে না আবার ওই ছেলে বলছে এই যে বুখারী শরীফের হাদিস আছে মুরুব্বিরা ইমাম সাহেব বলছে হুজুর আপনি বুখারী শরীফ বিশ বছর কি পড়াইলেন এখন পর্যন্ত এই হাদিস পড়ার নাই যে উযু ছাড়া যে নামাজ হয় হুজুর তো কথা আমি তো এই হাদিস পড়াইছি বাবা তো আপনি তো একদিন উযু ছাড়া নামাজ পড়াইলেন না হুজুর হাদিস পড়াইছে তো আপনি একদিন উযু ছাড়া নামাজ পড়া আমল করবেন না এটা এই হাদিস কোন কিতাবের ভাই কথা বুঝেন এই হাদিস বুখারী শরীফের কয় আপনি একদিন উযু ছাড়া নামাজ পড়াইবে আমল করবেন না হুজুর বললেন যে ভাই হোম্মতের ঘুম আর নবীদের ঘুমের মাঝে বার্থ ওই সেগুলো দেশে বুঝাই দিল কি পার্থক্য নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না উম্মত যখন ঘুমায় তখন উম্মতের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় বুহারি হাদিস নাম্বার সাত হাজার দুইশো একাশি নাম্বার হাদিস আছে ইনাল আইনা না ইমাওয়াল কলবাই আফজল নবী যখন ঘুমায় চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে তাই নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলেও নবীরা বুঝতে পারে উম্মতের অজু আছে না নাই এটা উম্মত বুঝতে পার । না হাদিস ভাই আমল শুরু করে দিচ্ছি তাহলে উস্তাদ দরকার আছে না নাই এরপরে আমার একজন একদল বলবে দেখবেন হুজুরি হিংসুক বুহারি হাদিস দিয়ে দলিল দিলাম কিন্তু তাও বলবে হিংসুক আরে ভাই হাদিস বললে হিংসুক হয় কিভাবে মানুষ হাদিস বললে কি হয় হিংসুক হয় নাকি হাদিস বললে না আসল বিষয়টা কি জানেন আমি যা করি না আমার বিরুদ্ধে যেটা যাবে ওই হুজুর ভালো না এই এই মানসিকতা থেকে বাইরে আসে আল্লাহ তৌফিক দান করেন তাহলে কোন কোন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহাজ নামে তত গভীর ওই লোকটা শুধুমাত্র না যেই না একটা কথা বলার কারণে হয়ে যায় লোকটার জানাও নাই একটা অর্থ কথার কারণে কি পরিমাণ জাহাজ নামি হয়ে যায় তুমি বলেন তার জানা নাই

আজকে থেকে এই জবানে একটা কথা বলার আগে হাজারবার ভাববেন চিন্তা করবেন আমি আমার জবান দ্বারা জাহান নামি হয়ে যাচ্ছি না তো আমি আমার জবানের কারণে গভীর জাহান নামের গভীরে চলে যাচ্ছি না তো এজন্য ভাইও একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন কথা কম বলা এটা খুব ভালো কাজ এই মাইকে বসা ছাড়া আমারে আপনারা কথা বলতে ভাবেন না কোথাও গিয়ে আমারে কথা বলতে ভাবেন না আমি তো সব সময় বানায় থাকি জেনেই থাকি সব সময় মানুষ থেকে বানানোর চেষ্টা করি মাইকে আমি কথা বলি আশেباشে আমি এত কথা বলি না জিজ্ঞাস করেনই জায়গায় তখন বসে ছিলাম বেশি কথা বলছি কিনা জিজ্ঞাস করেন কথা যত কম বলবেন তত নিরাপদ

এটা বললেন তো এবার আমার সাথে বলেন বললে ভালো কথা বলবো ভালো কথা না বলতে পারলে চুপ থাকবো কি থাকবো বোখারি ছয় হাজার আঠারো নম্বর হাদিস নবীজি বলছেন মন চাইলে ভালো কথা বলো আর চুপ থাকবো মনে থাকবে তো তাহলে বললে ভালো কথা না পারলে চুপ আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের পঁচিশশো চার নম্বর হাদিস জুইলা রসুল হিসাল্লুলহ আলি মুসলিমিন আফজল আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে পুল মুমিন সব চাইতে শ্রেষ্ঠ পুন মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ নবী জীবন লেন মান সালিমাল মুসলিম উনামিন লিসা নিহি যেই মুসলমানের মুখের কষ্ট দেওয়া হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান দা নিরাপদ হয়ে যায়। ওই মুসলমানটা দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যা আমরা শ্রেষ্ঠ মুসলমান যেন হতে পারি আল্লাহতে উফিক দান করে তাহলে বলেন তো মিথ্যা কথা মানুষ কি দিয়ে বলে গিবত বলে কি দিয়ে আচ্ছা আমরা সত্য কথা বলবো ইনশাআল্লাহ আবু বকর পরে কি জানি সিদ্দিক আবু বকর রাদি আল্লাহ তালা সিদ্দিক মানে অধিক সত্যবাদী এই জায়গায় যারা আছে কারা কারা সিদ্দিক হতে চাই আমার আপনার নামের পিছনে আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যাক এটা চাই হাত নামান এটারও সুযোগ আছে এই জামানায় আপনাদের এই সুযোগ আছে বুখারী শরীফের 6094 নম্বর হাদিস আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সিদকা ইন্নাস সিদকা ইলাল বিররি সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় ওয়া ইন্নাল বিররা ইহদি ইলাল জান্নাহ পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় নবীজি বলেন ইন্নাল রাজুল আলা ইসতুকু কোন মানুষ যখন সত্য কথা বলে বারবার সত্য বলে সকালে সত্য রাতের বেলা সত্য দোকান খুললে সত্য বেচা কিনা করার সময় সত্য কেনার সময় সত্য এই লোকটা জানেও না হাতায়ুক্তা নবীজি বলেন দুনিয়ার মানুষ তোমাকে জানুকার না জানুক আল্লাহর খাতায় তোমার নামের পরে আল্লাহ সিদ্দিক উপাধি লাগায়া দেয় আবু বকরের মতো আপনার নামের পরেও সিদ্দিক ওয়াইনন আল কাযিবাহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে কে পাপাচারে দিয়ে নিয়ে যায় ওয়াইনন ফুজুর ইহদি ইলাল না पापा चार मनुष्य जिहाद नामेर দিকে নিয়ে যায় কোন ব্যক্তি যখন মিথ্যা বলে বারবার মিথ্যা বলে হাত্তা ইয়ুক্তা বাইন্দাল্লাহি এই লোকটার নাম আল্লাহর খাতায় কায্জাব মানে অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায় কায্জাব অধিক মিথ্যাবাদী আল্লাহ আমাদেরকে কায্জাব থেকে বাঁচিয়ে সিদ্দিক বানায়া দেন সকলকে না কারো ইবত করবেন না ইব কাকে বলা হয় মুসলিম শরীফের ছয় হাজার চারশো সাতাশি নাম্বার হাদিস্লাম আল্লাহ নবী বলেন আতা দুনামাল গীবা হে সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে সাহাবারা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ আর তার নবী ভালো জানেন নবীজি বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ তাকান আমি ওনার কোন দোষ আপনার কাছে বলা তার কোন দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে তার একটা দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে সাহাবারা এই কথা শোনার পর বললেন ইনকানাফি আখি মা আকুল হুজুর আমি তার ব্যাপারে যে দোষটা বললাম মাঝে যদি এই দোষ সত্যি সত্যি থাকে আবার বলছি তার একটা দোষ আপনার কাউকে বললাম এখন নবীজি বললেন তার দোষটা বললে সে যদি অপছন্দ করে এটার নাম কি সাহাবারা বললেন হুজুর তার মাঝে যেই দোষটা আছে এটা যদি আমি বলি নবীজি বললেন এটাই তো কি এবার নবী বলেন তার মাঝে যদি এটা না থাকে ফাকত বাহাত্তা এটার নাম অপবাদ বলেন কারো দোষ বললে ওই দোষ থাকলে কি দোষ না থাকলে অপবাদ বলেন তো কারো দোষ কাউকে বললে দোষটা সত্যি থাকলে না থাকলে অববাদ এখন কথা হলো আপনি গীবত করতে পারবেন কিনা কারো অনিষ্টতা থেকে বাঁচার জন্য গীবত করা যায় এক মানুষ আপনার অনিষ্ট করবে খারাপই করবে ওই গীবত করলে যদি তার অনিষ্টতা থেকে আপনি বাঁচতে পারেন গীবত যায় দুই নাম্বার অন্য কোন মানুষ এই লোকটার দ্বারা কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে শুধুমাত্র ওই লোকটাকে তার কষ্ট থেকে অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য গীবত যায় নাম্বার এই ছেলেটা প্রচুর পরিমাণ অন্যায় করে শুধু তার সংশোধনের জন্য তার বাবাকে অথবা যার মাধ্যমে তার সংশোধন হবে তাকে তার দোষগুলা বলা যায়স তার সংশোধনের জন্য যাকে বললে কাজ হবে তাকে বলা যায়স আমি বাঁচার জন্য সাময়িক সময়ের জন্য গীবত যায় তার অনিষ্টতা থেকে অন্য কাউকে বাঁচানোর জন্য যদি এই গীবতটা অন্য কাউকে বলে দিলে বাঁচে তাহলে এটার নাম গিবত যদিও কিন্তু গুনাহ হবে কি হবে না এই কথা কি বুঝে আসছে সবার তাহলে গীবত মুখ দিয়ে হয় মিথ্যা কথাও মুখ দিয়ে হয় বাস মূল কথা আমরা গীবত করব না আমরা মিথ্যা কথা বলবো না আল্লাহ আমাদেরকে হেফাযত করেন তিন নাম্বার হিযুল উযুনাইন কান হেফাযত করা গুনাহ থেকে আমরা গান শুনবো না আমরা কান দিয়ে মিথ্যা শুনবো না আমরা গীবত শুনবো না বুখারী শরীফের 7004 নাম্বার হাদিস আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী বলেন মান ইলা হাদিস কউমিন ওয়া হুম লাহু কারিহুন আপনি কারো কথা কান পেতে আপনি শুনলেন আরি পেতে শুনলেন কারো বৈধ কথা যদি আপনি আরি পেতে শুনেন আর ওই লোকটা যদি অপছন্দ করে নবী বলেন সুব্বা ফি উজুনাইহিল আলু কিয়াও মাল কিয়ামা কিয়ামতের ময়দানে সিসা গলাইয়া এই গলি তো সিসা আপনার কানের মধ্যে দেওয়া হবে বলি তো শিশা আপনার কানের মধ্যে দিয়ে দেওয়া হবে গান শুনেন না গান শুনেন না মেহরবানি করে ভালো কথাও মানুষের অনুমতি ছাড়া শোনা যায় নাই আর আল্লাহ যে এই কথা শুনতে নিষেধ করেছেন তাহলে এই কথা শোনা যায় না হারাম

যে মোহর মেরে দিব তাদের হাত আমার সাথে কথা বলবে ওয়া তাশাদ আরজুলুহুম তাদের পা সাক্ষী দিবে আল্লাহ আমাদেরকে পুরো বডিটাকে গুনাহ থেকে বাঁচানোর তৌফিক দান করেন আমিন পাঁচ নাম্বার কম খাবো বলেন কি করব রমজান মাসে কম খাবো অনেকে কয় হুজুর রমজানে নাকি যত খামু তত নেকি কোন গুনাহ নাই কয় যত খাবি তত কি নাই কোন গুনাহ নাই বলেন নাউযুবিল্লাহ রমজানে আপনারা সাহরি ইফতারিতে খেজুর খাবেন খেজুর খাইলে বেশি না খাইলো আপনি শরীরে শক্তি থাকবে আর পেটের খোদা কমবে সাহরিতে যে খেজুর খাওয়া লাগে এটা অনেকে মানে জানেই না নবীজি হাদিসের মধ্যে বলতে বলা নিয়ামত সাহুরু আত্তম সাহরির মধ্যে খেজুর খাওয়া কতই না উত্তম খাদ্য সুবহানাল্লাহ একজনও তো খান হ্যাঁ আমি খাই দিগা আমি খাই সাহরিতে খেজুর খাই

ছয় নম্বর ছয় নাম্বারটা একটি মন্দে শোনেন আশা ভয় বলেন আশা এবং ভয় আশা এবং রমজান মাসটা আশা এবং ভয় নিয়ে কাটাবেন আশা আল্লাহ আমাদের পূর্ণ প্রতিদান দিবে ভয় আল্লাহ আপনার হুকুম তো রমজানের রোজাগুলা যেভাবে রাখা আমি মনে পারতেছি না মাবুদ ভয় হচ্ছে আমার রোজা কবুল হবে কিনা আশা কবুল হবে ভয় হচ্ছে আমি তো আপনার হুকুম সঠিকভাবে ভাবে পালন করতে পারছি না এই আশা আর ভয়ের মাঝে থাকলে ইনশাল্লাহ আল্লাহ তো মনের ইখলাস দেখবে আল্লাহ কবুল করে নিবে রমজান মাসে চারটা আমল করবো বলেন কয়টা এক নাম্বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুখের দিকে তাকান তো আমার মুখের দিকে তাকান বলা বলতে হবে না আমার মুখের দিকে সবাই তাকান দেখেন তাকায় দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না আবার তাকান লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে এবার সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ

দুই নাম্বার আস্তা ফিরুল্লাহ বেশি পড়া বলেন কি পড়া আস্তা ফিরুল্লাহ তিন নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইবেন বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই আপনি বাংলায় বললেন আরবি না পারলেন তিন নাম্বার চার নাম্বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে বানা চাইবেন হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান আমি আপনার কাছে জাহান্নাম থেকে বানা চাই এই চারটা আমল বেশি বেশি করা এবার আপনারা বলেন এক কি করা

জান্নাত চাওয়া চার নাম্বার জাহান্নাম থেকে মুক্তি দেওয়া এই কথাগুলো ফ্যামিলি পরিবারের সদস্যদেরকে শিখায় দিবেন পরিবারে যারা আছে তাদেরকেও শিখায় দিবেন আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত ভাবে আমরা যেন এই রমজানের রোজা প্রত্যেকটা সিয়াম পালন করতে পারি জবানের গুনাহগুলা থেকে আমরা সবাই বেঁচে থাকব এই জায়গায় যদি কোনো আহলে হাদিস ভাই থেকে থাকেন আপনাদেরকে একটা কথা কষ্ট থেকে বলি নাই কষ্ট দেওয়ার কোনো নিয়ত নাই আমি বলছি কি আপনারা ঝগড়া করেন না মাযহাবি ভাই যারা আছে লা মাযহাবি যারা কেউ কারো সাথে ঝগড়া করেন না দেখেন এই মুস্তাহাব জিনিসগুলা নিয়া আমাদের মাঝে ঝগড়া হইতেছে হাত এইভাবে উঠানো এতটুক উঠানো এতটুক উঠানো এক ইমামের নিকট মুস্তাহাব কোন ওয়াজিব বিষয় না হাত এইভাবে বাধা এইভাবে বাধা এইভাবে বাধা এক এক ইমামের নিকট মুস্তাহাব এখন বলতে পারেন হুজুর আপনি কি করেন আমি এটা করি কানের পর্যন্ত কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাঝাব আমি মানি হানাফি সংকলন হানাফি সংকলন মানে আমি হানাফি সংকলন মানি ইমাম বুখারি বুখারি শরীফের হাদিস কি আবিষ্কার করছে না সংকলন করছে ইমাম মুসলিম চলে আসা জিনিস সংকলন করছেন ইমাম নাসাই চলে আসা জিনিস সংকলন করছেন হানাফি ইমাম আবু হানিফা চল্লিশ জনের একটা ফিখি বোর্ড দিয়ে চলে আসা কোরআন সুন্নাকে একটা সংকলন করে রূপদান করছেন তাহলে কোরআন সুন্নার সংকলন এটা নতুন কোন ধর্ম না চলে আসা জিনিসকে লিপিবদ্ধ করা বোখারি শরীফ নতুন কোন ধর্ম না চলে আসা জিনিস লিপিবদ্ধ করা মুসলিম শরীফ নতুন কোন ধর্ম না চলে আসা জিনিস লিপিবদ্ধ করা হানাফি মাঝহাব নতুন কোন জিনিস না চলে আসা জিনিসকে একটা জায়গায় সংকলন করা সাফি মাঝহাব নতুন কোন জিনিস না কোরআন সুন্নাকেই কোথাও একত্রিত করা এই জন্য আপনাকে আমাকে উল্টা পাল্টা বুঝ দিচ্ছে যে তুমি হানাফি মাঝহাব মানো তুমি ভুলের মধ্যে আসো এখন থেকে আপনি জবাব দিবেন হানাফি মাঝহাব

কত কত কথা বলছে 3 টা এখন আমি দেখলাম সর্বশেষ সীমানা হলো কান এখন এই কান পর্যন্ত আদলে দেখেন তো বুকের উপর হাত ওঠে কিনা কাঁধের উপর ওঠে কিনা তাহলে কান পর্যন্ত আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয়ে যায় সুবহানাল এইখানে এক হাদিস আমল হয় দুই হাদিস বাদ যায় কাঁধ বরাবর দুই হাদিসের উপর আমল হয় এক হাদিস বাদ যায় কান বরাবর তিন হাদিসের উপর আমল হয়ে যায় এটাকে হানাফি সংকলন বলা হয় ঠিক তো সহজ জিনিসটা কেন কঠিন হইলো ভাই নতুন ধর্ম

রহমতুল্লাহ শাহি আজাব মাজাবের ছিলেন ওনাকে বলা হয় হাফিজ উদ্দুনিয়া পুরা দুনিয়ার এমন কোন বিদ্যা নাই যা আল্লাহরে দেয় নেই উনি এত কিছু বুঝাও ভাই ঝগড়া করবো না আমরা এটা মনে রাখবেন হানাফি সংকলন মানা শাফি সংকলন মানা মালিকি সংকলন মানা হানা হাম্বলি সংকলন মানা এটা নতুন কোন জিনিস নয় সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে এরকম একটা সংকলনের নাম হলো মাঝাব আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস একই বিষয়ে একাধিক হাদিস পাবেন আপনি কোনটা মানবেন মাঝাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আপনার কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায় এটার নাম মাঝাব এটার নাম কি এই জন্য মাঝহাব মানে নতুন কিছু না কোন আলোচনা ইনশাল্লাহ মাঝহাব সম্পর্কে পুরো একটা আলোচনা করব সেদিন ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আসলে মাঝহাব মানে নতুন কিছু না মাঝহাব মানে কোন ধর্ম না মাঝহাব মানে বুহারি শরীফ যেমন মুসলিম শরীফ যেমন মাঝহাব তেমন এমন একটা জিনিস আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম ঝগড়া মুক্ত ভাবে রমজানের পুরাটা রোজা যেন পুরাটা রমজান মাস আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ একটা আবদার রাখবো আপনাদের কাছে রাখবেন আবদারটা সবাই ইনশাল্লাহ বানা রাখবেন আবদারটা রাখা মোটামুটি সহজই হবে আশা করি আবার ইনশাল্লাহ বলেন সবাই রমজানে সাধারণত মানুষ পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করে মুসলমানরা রমজানে তাহলে ৩০ দিন ধরে নেই রমজান আগামীকাল ফজর থেকে একদিন ধরে নেই তবে রমজানের তিরিশ আর কালকে একদিন কতদিন হইল রমজানের পরে নয় দিন কয়দিন হইল চল্লিশ দিন চল্লিশ দিন তাকবির সাথে আপনারা একটা দল নামাজ পড়বেন দেখেন তিরিশ দিন তো হয়ে গেল আর মাত্র দশ দিন তাকবির উলার সাথে বন্ধুরা যারা মোবাইল চালান এই রমজানরা গুনাহে মোবাইল ব্যবহার না করে নামাজের বিশ মিনিট বন্ধুরে ফোন দেয়া বলেন কিরে আমরা তাকবির উলার নিয়োগ করছিলাম চল যাই মসজিদে তিরমিজি শরীফের 241 নম্বর হাদিসে নবীজি বলেন মান কেউ যদি টানা 40 দিন জামাতের সাথে নামাজ করে ইউদ্রিকুত তাকবীরাত আল উলা ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার এই তাকবীরের সাথে যদি কেউ 40 দিন নামাজ পড়ে কুতিবাত লাহু তার জন্য দুইটা নিরাপত্তা নামা লিখে দেওয়া হয় এক নম্বর বারআতু মিন নিফাক মুনাফিকির খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয় দুই নাম্বার বারআতু মিনান নার জাহান নাম থেকে তার নামটা কেটে দেওয়া হয় এই চল্লিশ দিন পরার পর এরপরে আর নামাজ না এটা আমরা অভ্যাস করবো কেন বলছি দেখেন রমজানের আগে অভ্যাসগত গুনা রমজানে হয় চল্লিশ দিন যখন আমাদের নামাজ হবে এই অভ্যাসগত নামাজ না ইনশাআল্লাহ আগামী এগারো মাস পড়তে পারবো আল্লাহ আমাদের সকলকে এই শেষ কথাটা বললাম এটাই আজকের আলোচনার সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমরা ইনশাল্লাহ নিয়োগ করে ফেলি চল্লিশ দিন জামাতের সাথে আমরা ইনশাল্লাহ নামাজ আদায় করবো আল্লাহ রব্বুল আলমিন সকলকে তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আপনার শরিয়াতিয়া এই মাদ্রাসাটার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ মাদ্রাসার যত প্রয়োজন আছে থেকে ব্যবস্থা করে দেয় যারা আছে মাদ্রাসা তাদের জন্য আমরা দোয়া করবো বলে আমায় সেই স্টেজে শাইকুল হাদিস সাহেব মাদ্রাসা উস্তাদরা বসা ওনাদের সামনে এই স্টেজে মঞ্চে বসে কথা বলাটা অন্যায় এখন কি করবো বলে দাবার দিছে বসতে হবে এই জন্য আমার কানে কানে বলছে এই জায়গায় শেখুল হাদিস সাহেব বসা তো আমি আসলে এই জায়গায় এই বসাটা ঠিক না বয়সও ছোট যোগ্যতা ছোট নিঃসন্দেহ ছোট বলার একটা যোগ্যতা আল্লাহ দিছে তো কিছুক্ষণ বলছি যে আসলে বিদ্যা বুদ্ধি দিয়ে অনেক ছোট আল্লাহর কসম ছোট আমি কসম খেয়ে বলতেছি এই জন্য যারা ওলামায় কারাম আল্লাহর হস্তে মাফ করে দিবেন যারা বয়সে বড় আছেন আপনারা আল্লাহ হস্তে মাফ করে দিবেন মাদ্রাসার জন্য আমরা দোয়া করবো সবাই الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين

আল্লাহ মুসলমানদেরকে আপনি এক কাতারে এনে দেন আল্লাহ বাংলাদেশ থেকে সমস্ত প্রকার গজব আজাব আপনি দূর করে দেন আল্লাহ উলামায়ে কেরাম আল্লাহ অনেকে এখানে হাত তুলেছে মাওলা যার হাতটা পছন্দ তার দিকে তাকিয়ে আমাদের সকলের দোয়া কবুল করে নেন এই রমজান থেকে আমাদের নিয়ত আর গুনাহ করব না ছোট বড় কোন গুনাহ করব না সমস্ত প্রকার গুনা থেকে নিজেদেরকে বাঁচাই রাখতে পারি যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আজকে যদি মারা যায় কালকে একদিন আল্লাহ মেহরবানি করে ঈমানের সাথে মুসলমান পরিচয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ রমজানে একটা গুণও যেন না হয় আল্লাহ গুনামুক্ত পুরাটা মাস কাটানোর তৌফিক দান করেন মা বোনদেরকে আল্লাহ পুরাটা রমজান মুক্ত কাটানোর তৌফিক দান করেন আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ এলাকার মাদারিস মাসাজিদ গুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ সাধারণ জনগণ যেন ওলামাদের সাথে বেশি বেশি মহাব্বত সম্পর্ক স্থাপন করতে পারে তৌফিক দান করেন আল্লাহ এই এলাকার মাদারিস মাসাজিদ মসজিদের মুসল্লি সকলকে আপনি কবুল করে নেন বিশেষ করে শরিয়াতিয়া মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন মাদ্রাসার যত প্রয়োজন গাইবি খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ এই মাদ্রাসার আসা ছাত্রদেরকে কবুল করে নেন আমাদের আপনি কবুল করেন আমরা যারা পড়াশোনা করি আমাদের মেধা আপনি বাড়া দেন গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ গুণা আমাদের জীবনটা শেষ করে দিয়েছে আমাদের মেধাগুলা নষ্ট করে দিয়েছে আল্লাহ মোবাইল আমাদের জীবন তো করে দিয়েছে আল্লাহ ইলেকট্রনিক মিডিয়ার গুনা থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন মাবুদ আমি যাদের সামনে হাত তুলছি আপনার কাছে মনের বিশেষ একটা আবদার তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন الله আমাদের দোয়াটা আপনি কবুল করে اللهم صل وسلم وبارك على محمد سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله